হাই, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা মুভি রিভিউ করব। দ্য মুভিটার নাম হলো দ্য টুমরো ওয়ার, যেটা 2 জুলাই 2021 অ্যামাজন প্রাইম ভিডিও ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটার ডিউরেশন হলো 2 ঘন্টা 18 মিনিট। ভিএফএক্স দারুণ, অ্যাকশন দারুণ, এবং এই মুভিটার ডিরেক্টর হলো ক্রিস ম্যাকে, লিখেছেন হলো, রিটেন বাই হলো জ্যাক ডিন, এবং লিড কাস্টে আসলে ক্রিস প্র্যাট, যার এখানে নাম থাকে হলো ড্যান ফরেস্টের। এবং এখানে কিন্তু ক্রিস প্র্যাটকে দারুণ লেগেছে, মানে তাকে ঘিরেই কিন্তু মানে তার ক্যারেক্টারটা পুরো মানে স্কেচ আউট করা হচ্ছে খুব ভালোভাবে। তার ক্যারেক্টারটার সেন্টার তাকে ঘিরেই কিন্তু পুরোপুরিভাবে মানে মুভিটা বানানো হয়েছে। এবং ক্রিস প্র্যাটকে দেখে কোথাও হয়তো বা আমার সেই স্টার ওয়ার্সের গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সিজ ভলিউম 1 এবং ভলিউম 2 যারা দেখেছেন তাদের এই মানে মানে সেই মুভিগুলোর কথা বারবার মনে পড়ে। এবং ক্রিস প্র্যাটকে দেখে অনেক সময় দ্য অ্যাভেঞ্জার্সের যে মানে তাকেও দ্য অ্যাভেঞ্জার্স টিমটাকে যেভাবে সাপোর্ট করেছিল গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি টিমটা, মানে সে ক্রিস প্র্যাটকে দেখে হয়তো অনেক সময় দ্য অ্যাভেঞ্জার্সের কথা মনে পড়ে যায়। এখানে কিন্তু ক্রিস প্র্যাট কিন্তু তার মতো খুব ভালো মতো তিনি অভিনয় করেছেন। অ্যাকশন প্যাকেজ দুর্দান্ত, ভিএফএক্সকে অত্যন্ত ভালোভাবে ইউজ করা হয়েছে, এবং এই মুভির বাজেট অত্যন্ত বিশাল। এবং যেহেতু এটা ওটিটি প্ল্যাটফর্মে এসেছে, অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে, তা এই মুভিটাকে দেখে কোথাও না কোথাও আমার মনে হয়েছে এটা হয়তো বা থিয়েটিক্যাল রিলিজ করতে মাচ বেটার হতো। তা যাই হোক, সবসময় তো সেটা সম্ভব হয়ে ওঠে না, নিশ্চয়ই অ্যামাজন প্রাইম ভিডিওর সাথে সেভাবে তাদের ডিজিটাল রাইটস কেনা আছে, এবং অন্য অন্য আরও নিশ্চয়ই অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে যার জন্য অ্যামাজন প্রাইম ভিডিওর সাথে তাদের চুক্তি হয়েছে। কিন্তু কোথাও দ্য টুমরো ওয়ার দেখে আমার কিন্তু পুরোপুরিভাবে মনে হলো এটা থিয়েটিক্যাল রিলিজ হলো, হয়তো বা এর মানে বক্স অফিস সাফল্য হয়তো বা আরও অনেক বেশি হতো। এবার যদি আমি স্টোরিতে আসি, এটা কিন্তু 2051 একটা টাইম লাইন এবং 2022 একটা টাইম লাইনকে দেখানো হয়েছে। 2022 দাঁড়িয়ে একটা ঘোষণা যেখানে মানে দেখছে ড্যান ফরেস্টন, তার শুরুতেই দেখাচ্ছে যে তার বাড়িতে একটা পার্টি হচ্ছে, এবং সেখানে দেখানো হচ্ছে যে 2051 কিন্তু এলিয়েন অ্যাটাক হবে। সেই অ্যাটাকটাকে বাঁচানোর জন্য ফিউচারে গিয়ে আমাদের প্রেজেন্টে যেই মানে যারা রয়েছে তাদের গিয়ে ফিউচারে গিয়ে অ্যালিয়েনের বিরুদ্ধে লড়াই করবে, এবং পুরোপুরিভাবে যাতে অ্যালিয়েনকে পুরোভাবে মানে ডিবলিশ করে দেওয়া যায় তার জন্য একটা প্ল্যান করা হয়। এবং সেই জন্য কী করতে হয়, মানে গভর্নমেন্ট এমন কিছু লোকজনকে নিয়ে একটা টিম গঠন করে, তার মধ্যে কিন্তু ড্যান ফরেস্টার সেও রয়েছে, এবং সে একটা স্কুলে পড়ায়, বাচ্চাদের পড়ায়, এবং তাকেও সেখান থেকে তুলে নিয়ে মানে মিলিটারি মিলে তাকে একটা প্রথমে তার বাহাতে মানে ওখানকার স্ক্যান করে তাকে মানে একটা জাস্ট বাহাতে একটা এরকম ব্ল্যাক একটা জিনিস এরকমভাবে পড়িয়ে দেওয়া হয়, এবং তার মানে হলো যে সে সিলেক্টেড, এবং তাকে কি করতে হবে, তাকে আর্ট টিমে রাখা হবে না অন্য কি টিমে পি টিমে রাখা হবে, এইভাবে কিন্তু একটা সিলেকশন হয়। এবং 7 দিন ধরে তাদের মানে শেখানো হয় এবং শিখিয়ে তাদের 2051 টাইম লাইনে পাঠানো হয়। এবং 2051 টাইম লাইনে গিয়ে দেখা হয় যে তার মেয়ে বড় হয়ে গেছে, তার মেয়ে কিন্তু সেখানে সায়েন্টিস্ট, তাহলে তার মেয়েকেই বাঁচাতে পারবে কি পারবে না, এর উপর বেস করে পুরোপুরিভাবে মুভি। এবং 251 গিয়ে এলিয়ানদের সাথে যুদ্ধ করে আবার সে 2022 আবার ফিরে আসে, এবং ফিরে এসে কী করে সেটা দেখার জন্য আপনাকে পুরোপুরিভাবে মুভিটা দেখতে হবে। এবং সেখানে ড্যান তার বাবাও কিন্তু তাকে অনেকটা হেল্প করে, এবং তার মেয়ের সাথে কী কাণ্ড ঘটে, সে সায়েন্টিস্ট হিসেবে তার মানে টুমরো তার মানে ওয়ার্ল্ডটাকে সে সেভ করতে পারবে কি না, এগুলো দেখার জন্য আপনাকে 2 মিনিট 18 সেকেন্ডের এই মুভিটা দেখতে হবে। আমি কিন্তু হাইলি এনগেজ করবো এবং হাইলি রেকমেন্ড করবো, আপনারা মুভিটা অবশ্যই দেখুন। আশা করি আপনাদের মুভিটা ভালো লাগবে। হলিউড স্কেলে যেহেতু মুভিগুলো হয়, অতএব এই মুভিগুলো কি কিন্তু মানে এদের বক্স অফিস এতটা ভালো হয় এবং এদের বাজেট এতটা মানে লার্জ স্কেল হয় যার জন্য মুভিগুলো দেখতে খুব ভালো লাগে। এবং ভিএফএক্স ডিআই এত এত ভালো, যেটা মানে না দেখলেই নয়, এবং প্রত্যেকটা মুহূর্তেই যেন মানে একটা অন্যরকম একটা লুক অ্যান্ড ফিল হয়, তো যার জন্য মুভিটা দেখতে বেশ ভালো লাগে। এবং মুভিটা মোবাইলে আপনারা দেখুন ঠিক আছে, কিন্তু আপনারা যদি কোনো কোনো ডেস্কটপে দেখতে পারেন বা কোনো বড় স্ক্রিনে যদি আপনারা দেখার সৌভাগ্য আপনাদের হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও অনেকটা বেটার ফিল করবেন। এবং আপনারা চাইলে আপনাদের আপনারা সাবটাইটেলও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়া পর্তুগিজ বা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু মুভিটা দেখার কিন্তু মানে সুযোগ সুবিধা রয়েছে। তা এই হলো আমার মুভি রিভিউ, আমি আর বেশি কিছু বলছি না। যারা দ্য টুমরো ওয়ার দেখেছেন তারা আমাকে ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যারা টুমরো ওয়ার দেখেন তারা ইমিডিয়েটলি অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন করে নিন এবং দেখে নিন মুভি, এবং আপনারা এনজয় করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট রয়েছে। আপনারা ভালো থাকুন, লটস অফ লাভ।
Bye.